আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা HTML এর স্টাইল অ্যাট্রিবিউট এবং HTML ফরম্যাটিং নিয়ে আলোচনা করব এবং দুইটাই HTML এর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই যদি আপনি আগ্রহী হন দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি এখনো যদি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো চলেন আমরা আমাদের পূর্বের প্রজেক্ট ওপেন করি। আচ্ছা, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পূর্বের প্রজেক্ট। আমাদের পূর্বের প্রজেক্টে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা আমার স্কিপ করাও ঠিক হয়নি, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা পি ট্যাগ, কিন্তু এই পি ট্যাগটাতে একটা এরর। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ আর মানে হচ্ছে এই লাইন, এই লাইনটা যদি আপনারা দেখাতে চান এটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে পি ট্যাগের পর, মানে একটা পি ট্যাগ তারপর আরেকটা পি ট্যাগের পরে এটা ব্যবহার করতে হবে। আপনি একটা পি ট্যাগের মাঝখানে কখনো এইচ আর এটা ব্যবহার করতে পারবেন না, বি আর অবশ্যই ব্যবহার করতে পারবেন পি এর ভিতরে, এবং আরও অনেক HTML ট্যাগ যেগুলো আপনি পি এর ভিতরে ব্যবহার করতে পারবেন, কিন্তু এইচ আর এটা আপনি পি এর ভিতরে ব্যবহার করতে পারবেন না। আপনার যদি এইচ আর এই ট্যাগটাকে ব্যবহারের দরকার হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন হচ্ছে একটা পি ট্যাগ শেষ করে তারপর ব্যবহার করতে হবে। তো দেখেন এবার আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে টেক্সটটা এরকম হবে। আচ্ছা, তো চলেন এবার আমরা HTML এর স্টাইল অ্যাট্রিবিউটগুলো নিয়ে কথা বলি। আমি গতকাল যখন রেকর্ডিং করছিলাম গত পর্বে তখন আমি কয়েকবার ভুল বলেছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টাইল ট্যাগ, আসলে এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল ট্যাগ হবে যদি আমরা সেটা হেডে ব্যবহার করি, যেমন আমরা যদি হেডে স্টাইল ট্যাগ ব্যবহার করে CSSগুলো ব্যবহার করি তখন সেটা হবে স্টাইল ট্যাগ, কিন্তু যখন আপনি কোনো ট্যাগের মধ্যে স্টাইলটাকে ব্যবহার করবেন তখন সেটা হবে অ্যাট্রিবিউট। তো সেটা আমার ভুল ছিল, আমি আশা করছি যে আপনারা সেই ভুলটাকে বুঝতে পেরেছেন এবং আপনারাও এই একই ভুল করবেন না, এটা আসলে স্লিপ অফ টাং। তো চলেন আজকে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের আরও কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব, কী করে আপনি সেটা ব্যবহার করবেন। তো বলছেন যে আপনার এই টোটাল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ড কালার, তো আপনি সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা কী করে চেঞ্জ করবেন। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান আপনি সেটা পারবেন। আপনি জাস্ট বডিতে এসে লিখবেন স্টাইল অ্যাট্রিবিউটটা, লিখবেন, লিখে এসে লিখবেন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লিখে আপনি এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারবেন। মনে করেন আপনি চান যে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে অ্যাকোয়া, তো আপনি অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান জাস্ট এটা অ্যাকোয়া লিখে রিফ্রেশ করলেই দেখবেন যে কালারটা অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হোক বা রেড, আপনি যদি রেড কালার লিখেন তারপর রিফ্রেশ দেন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। এছাড়াও এই ব্যাকগ্রাউন্ড কালারটা হেক্স কোডও সাপোর্ট করে, তো আপনি যদি এখানে হেক্স কোড আকারে কোনো কালার লিখেন, মনে করেন আমি এখানে ব্ল্যাক কালার লিখতে চাচ্ছি তো আমি 6টা 0 দেবো, দিয়ে হ্যাশ দিয়ে 6টা 0 দিয়ে এবার আমি রিফ্রেশ করে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট হোয়াইট থাকুক, তো লাইট হোয়াইটের জন্য আমরা জানি যে 6টা D হচ্ছে লাইট হোয়াইট কালার, তো দেখেন এটা এখন একটা লাইট হোয়াইট কালার, বা আপনি এটাকে স্পেস গ্রে বা লাইট হোয়াইট কালার, এটা একটা লাইট হোয়াইট কালার আপনি ব্যবহার করতে পারেন। তো দেখেন এভাবে আমরা আসলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। গত পর্বে আমি কালার সম্পর্কে বলেছি, এ দেখেন আমি আপনি টেক্সটের কালার কী করে চেঞ্জ করবেন বা ফন্ট সাইজ কী করে বাড়াবেন এই ব্যাপারে আমি গতকাল বলেছিলাম। তো এছাড়াও আপনি যদি চান যে এর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন, যেমন দেখেন যে এটা এখন বাই ডিফল্ট টাইমস নিউ রোমান ফন্ট ফ্যামিলিতে দেখাচ্ছে, তো এই ফন্ট ফ্যামিলিটা আপনার পছন্দ যদি না হয় বা ডিজাইনের কারণে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ফন্ট সাইজ বিভিন্ন ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে, তো সেই ফন্ট ফ্যামিলি ব্যবহার করার জন্য আপনাকে এখানে লিখতে হবে কোলন তারপরে ফন্ট ফ্যামিলি। আপনি ফন্ট ফ্যামিলিতে এসে যে কোনো ফন্ট ফ্যামিলি লিখতে পারেন, যেমন মনে করেন আমি যদি এখানে কার্সিভ ফন্ট ফ্যামিলিটা লিখে রিফ্রেশ করি দেখেন যেটা কার্সিভ দেখাচ্ছে। আপনি যদি ভার্ডানা ফন্ট সাইজ চান তাহলে লিখতে পারেন VER তারপর DANA ভার্ডানা। এবার আমি যদি এটা রিফ্রেশ করি দেখেন এটা হচ্ছে ভার্ডানা ফন্ট ফ্যামিলি, এরকম আপনি যে কোনো ফন্ট ফ্যামিলি লিখতে পারেন। আচ্ছা, এখন দেখেন যে টেক্সটটা লেফট অ্যালাইন্ড, কিন্তু আপনার ডিজাইনের কারণে বা যে কোনো প্রয়োজনে আপনি যদি চান যে টেক্সটটা রাইট অ্যালাইন্ড হবে আপনি সেটাও করতে পারবেন, জাস্ট এখানে লিখে দেবেন টেক্সট অ্যালাইন রাইট। আচ্ছা, টেক্সট অ্যালাইন রাইট লিখে যদি আপনি রিফ্রেশ করেন দেখেন যে টেক্সট অ্যালাইনটা রাইট অ্যালাইন্ড হয়ে গেছে। আপনি যদি চান যে টেক্সট অ্যালাইনটা টেক্সটটা সেন্টার অ্যালাইন্ড হবে তাহলে আপনি সেন্টার অ্যালাইন্ডও করতে পারবেন, দেখেন এবার যদি আমি রিফ্রেশ করি টেক্সটটা সেন্টার অ্যালাইন্ড। আবার আপনি যদি চান যে না টেক্সটটা জাস্টিফাইড হবে, মানে এদিকেও পুরোটা পাবে এদিকেও পুরোটা পাবে, মানে একদম পুরো লাইন লাইন, সেটাও করতে পারবেন, বা জাস্ট এখানে লিখে দেবেন জাস্টিফাই। জাস্টিফাই লিখে রিফ্রেশ করলে দেখেন যে টেক্সটটা এখন জাস্টিফাইড আকারে হয়েছে। তো আমি আশা করছি যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর স্টাইল অ্যাট্রিবিউটে আমরা এগুলোই মূলত সবথেকে বেশিবার ব্যবহার করি। তারপরও আমি বলবো যেহেতু আপনারা এখন HTML শিখছেন এগুলো আপনাদেরকে শেখাচ্ছি কারণ এগুলো HTML এর অপশন, কিন্তু CSS ব্যবহার করার জন্য আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনি আলাদা একটা CSS ফাইল তৈরি করবেন, সেখানে আপনার সব CSSগুলো লিখবেন, এভাবে লিখবেন না। আচ্ছা, এবার আমরা HTML এর ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, কী করে আপনি HTML ফরম্যাটিং করবেন। যেমন গত পর্বে আমি বলেছিলাম যে কী করে আপনি টেক্সট বোল্ড করবেন, যেমন মনে করেন আপনি যদি টেক্সট বোল্ড করতে চান তাহলে লিখবেন হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বি তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর স্টার ট্যাগের পরে ক্লোজিং ট্যাগটা আপনি যেখানে বসাতে চান সেখানে গিয়ে বসিয়ে দেবেন।
তো তাহলে আপনার টেক্সটটা বোল্ড হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা বোল্ড। এখন আপনি যদি চান যে টেক্সটটা স্ট্রং মোটা করে দেখাতে চান, মানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হিসাবে দেখাতে চান, তাহলে আপনি লিখবেন স্ট্রং এবং ক্লোজিং ট্যাগটা এখানে দিয়ে দিব। দিয়ে এবার আমি আবার রিফ্রেশ করব, দেখেন কোনো পরিবর্তন হয়নি। আসলে বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুইটা দেখতে একই রকম হলেও আসলে ট্যাগের মধ্যে পার্থক্য আছে। যেমন বোল্ড ট্যাগ কোনো একটা টেক্সটকে বোল্ড করে দেখানোর জন্য আপনি লিখবেন বোল্ড, কিন্তু আপনি কোনো একটা লাইনে বোল্ড ট্যাগের থেকেও বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হেডিংদের থেকে কম ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো ট্যাগ দেখাতে চান তাহলে আপনি ব্যবহার করবেন স্ট্রং ট্যাগ। ওকে, আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি। এটা আসলে সার্চ ইঞ্জিনের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি আপনাকে বলেছিলাম যে আপনি H6 হেডিংটা ব্যবহার করেও H1 থেকে বড় করে দেখাতে পারেন, যেমন ফন্ট সাইজ বৃদ্ধি করে বা বিভিন্নভাবে, কিন্তু সার্চ ইঞ্জিন H1 বেশি গুরুত্ব দিবে H6 কম। বা একই রকমভাবে বি ট্যাগকে গুরুত্ব দেওয়ার থেকে স্ট্রং ট্যাগকে সার্চ ইঞ্জিন বেশি গুরুত্ব দিবে। তাই আপনাকে হিসেব করে বোঝাতে হবে যে কোনটা সার্চ ইঞ্জিনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। হিসেব করে যদি আপনার কাছে মনে হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনি বি ট্যাগটাকে বাদ দিয়ে স্ট্রং ট্যাগটাই বেশি ব্যবহার করবেন, করতে পারেন, সেটা অ্যাকচুয়ালি আপনার নিজস্ব ব্যাপার। আচ্ছা, এরপরে আপনি যদি আপনার টেক্সটগুলোকে ইটালিকভাবে দেখাতে চান, মানে একটু বাঁকাভাবে, তাহলে সেটা আপনি দেখাতে পারবেন। এখানে আপনি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আই, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আই দিয়ে, তারপরে এটা হচ্ছে ক্লোজ ট্যাগ, ক্লোজ ট্যাগটা আপনি সেখানে বসাবেন যেটুক লেখা আপনি ইটালিক করে দেখাতে চান। দেখেন এই টেক্সটটুকু এখন ইটালিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, একইভাবে আপনি যদি চান যে কোনো একটা টেক্সটকে আপনি মার্ক করে দেখাতে চান, যে আমরা যেমনটা হাইলাইট করি হাইলাইটার দিয়ে, সেরকম যদি আপনি করতে চান আপনি তাহলে মার্ক এই HTML ট্যাগটা ব্যবহার করতে হবে, MARK। আচ্ছা, মার্ক, তারপর দেখেন আমি স্টার্ট ট্যাগটা নিলাম আর ক্লোজ ট্যাগটাকে আমি সেখানে বসাবো যতটুকু আমি মার্ক করতে চাই। আচ্ছা, করার পর এবার আমি রিফ্রেশ দিব, দেখেন এটুকু টেক্সট হাইলাইট হয়ে গেছে। তো এভাবে আপনি আসলে আপনার HTML ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। আবার যদি চান যে একটা টেক্সটকে আপনি কেটে দিতে, কেটে গেছে এটা দেখাতে চান, ডিলেট HTML ট্যাগটা ব্যবহার করতে হবে ডিলেট। তো সেটা ব্যবহার করার জন্য লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট DEL দিয়ে, তারপরে ক্লোজিং ট্যাগটা আপনি সেখানে বসাবেন যেখানে যতটুকু আপনি লেখা কেটে গেছে দেখাতে চান। এবার যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এই টেক্সটটা এতটুকু কেটে গেছে এটা দেখা যাচ্ছে। তো এভাবে আপনি HTML এর ফরম্যাটিংগুলো ব্যবহার করতে পারেন, যেটা আপনি বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে ইনসার্টেড টেক্সট দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে INS এই ট্যাগটা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে কেটে যে যতটুকু দেখাতে চাই এখানে বসায় এবার আমি রিফ্রেশ দিব। আচ্ছা, তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা আন্ডারলাইন টেক্সটের মতো দেখাচ্ছে। তো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ট্যাগ ব্যবহার করবেন। একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দেখানোর জন্যই যে আপনি UTAG ব্যবহার করবেন এমন না, যেখানে ঠিক যেটা প্রয়োজন সেখানে থেকে আপনাকে সেই ট্যাগটা ব্যবহার করতে হবে। এছাড়া আপনি যদি কোনো টেক্সটের পাওয়ার দেখাতে চান, যেমন মনে করেন আমি যদি এখানে লিখি যে A+B, তারপর হচ্ছে যে আমাকে হোল স্কোয়ার লিখতে হবে, তাই তো? তো দেখেন আমি এখানে একটা হোল স্কোয়ার লিখব, হোল স্কোয়ার আমি কী করে লিখবো? তো এবার আমি যদি পাওয়ার দেখাতে চাই A+B এর পরে হোল স্কোয়ার দিতে চাই, তাহলে আমি এখানে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখবো SUP, সুপার, দ্যাট মিন্স সুপার স্ক্রিপ্ট। ওকে, তো এখানে আমি এবার দিব 2 দিয়ে। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন যে স্কোয়ারটা উপরে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো A+B হোল স্কোয়ার ইকুয়াল টু A² + 2AB + B². তো আমি লিখবো A, তারপর স্কোয়ারের জন্য আমি আবার লিখবো SUP। ওকে, এবার এখানে দিয়ে দিব হচ্ছে 2A² তারপর +2AB+B, তারপরে আবার SUP এখানে দিব 2 দিয়ে। এবার আমি রিফ্রেশ দিব, দেখেন আমি সূত্রটা লিখতে পেরেছি, বীজগণিতের সূত্র A+B² = A² + 2AB + B². একইভাবে আপনি যদি চান যে এটা নিচে আসবে, নিচে দেখানোর জন্য আপনাকে লিখতে হবে হচ্ছে SUB, ওকে, সাবস্ক্রিপ্ট। মনে করেন আমি বিটাকে স্কোয়ার দিলাম, দেখেন এই দুইটা নিচে চলে গেছে। তো এভাবে আসলে আপনি HTML এর ট্যাগগুলোকে ব্যবহার করতে পারেন। যে আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী। আর আপনি যদি এখনও প্রোগোডাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।